আমরা হতাশ হয়েছে, আত্মহত্যার লাইন আমরা খুঁজি নিজের জীবনকে শেষ করে দেওয়ার জন্য। আমরা মনে করি, চেষ্টা করি আর মনে করি যে নিজের জীবনকে শেষ করে দিলে সব শেষ হয়ে গেল। কারণ যে ব্যক্তি মারা গেছে সে তো শুয়ে আছে, তার কোনো কষ্ট নাই, নাড়াচাড়া নাই, কিছুই নাই, দুঃখ নাই। কিন্তু কোন মুসলমান আত্মহত্যা করতে পারে না। মুসলমানের কাজ হলো সে ধৈর্য ধারণ করবে, যত বড় আকাশ পরিমাণ পাহাড় সম পরিমাণ তার উপর বিপদ আসুক না কেন, সে ধৈর্য ধারণ করবে, এটাই মুমিনের কাজ। চলে আসি আল্লাহর ওয়াস্তে ভিতরে চলে আসি। এত বড় আলেম দিন রাফি বিন মনির আমাদের উসমানপুরে পদার্পণ করেছে, এ খুশিতে আর কেউ বাড়ি থাকা কোনো অবস্থাতে উচিত নয়। কারণ ওনাদেরকে ইউটিউবে আমরা দেখতে পাই, ওনাদেরকে আমাদের এলাকায় নিয়ে আসা যে কত কঠিন, এটা আমাদের জামিয়া হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার মুতাবিম মুফতি আনামুল হক মাহফুজ সাহেব খুব ভালোভাবে টের পাইছেন, ওনাকে পাইতে কত কষ্ট। আজকের এই দিনে এখান থেকে যাওয়ার পর আরও তিনটা প্রোগ্রাম আছে, আরও তিনটা মাহফিল। সুতরাং ওনাদেরকে আমরা পাইছি, একটু শুক্রিয়ার বাণী হিসাবে আমরা উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। হয়েছে না মিছিল যে সুরে করে ওই সুরে একেবারে সর্বোচ্চ আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন হয়েছে আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم أربع من أعطيهن فقد أعطي خير الدنيا والآخرة قلبا شاكرا لسانا ذاكرا وبدنا على البلاء صابرا وجوزة لا تبغي خونا في نفسها وماله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরুদ শরীফ পড়ে দুরুদ ইব্রাহিম, একবার দুরুদ পড়লে আল্লাহ তাআলার পক্ষ থেকে ১০-১০টি রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের আশায় নবী শাফায়াত পাওয়ার জন্যে, মুসিবত দূর হওয়ার জন্যে, চিন্তা মুক্তি জীবনের জন্যে
চিন্তামুক্ত জীবন হাসিল করার জন্য রাসূলের উপর দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আমরা শুরুতে আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এত বৃহৎ মহতি জলসায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এখানে যে বড় বড় ওলামাই কেরাম উপস্থিত হবেন, তশরিফ আনবেন, এক একজনকে দিয়ে এক এক জায়গায় এক একটা মাহফিল করে, আর এখানে এরকম আট নয় জনকে একত্রিত করা হয়েছে একই দিনে, যে এক একজন এত বড় মাপের আলেম যে এক একজনের কদর করার জন্য আমাদের এলাকার সমস্ত মানুষের এখানে উপস্থিত হওয়ার দরকার ছিল, বলেন ঠিক কিনা? ডক্টর মুশতাক আহমদ দামাত বরকাতুহুম, বাংলাদেশের পাঁচজন আলেম যদি গণনা করা উনি একজন, উনি আমাদের এখানে আসতেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লামা মাহফুজুল হক সাহ, উনি পুরা বাংলাদেশের মুরব্বী, উনি আমাদের এখানে আগমন করতেছেন, যেটা কল্পনার মতো বিষয় ওই বিষয় আমাদের মাঝে বাস্তবায়ন হইতেছে। এখনও যারা দাঁড়িয়ে আছি, এখনও যারা বাড়িতে আছি, আমাদের এই মাহফিলের যথাযথ কদর আমরা করতে পারতেছি না। আজকে উম্মে কুলসুম নামক দাওরা হাদিস পর্যন্ত এই মাদ্রাসা হওয়ার বদলতে খতমে বুখারির উসিলায় আমরা ওনাদেরকে পাইতেছি। স্বাভাবিক ওয়াজ মাহফিলে ওনাদেরকে আনা বড় কঠিন, কিন্তু আজকের ওয়াজ মাহফিল নয়, এটা খতম বুখারির অনুষ্ঠান। সে খতম বুখারি বরকতময় খতম বুখারির উসিলায় আমরা ওনাদেরকে পাইতেছি, সেজন্য আমরা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিতি আমার দুই চারটা কথা বলার সৌভাগ্য হয়েছে, এই জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করতেছি মহান আল্লাহ তাআলার কাছে। আপনারাও যারা আসতেছেন বসতেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ, কবিটিবৃন্দ এবং কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করতেছি। আল্লাহ তাআলা যেন দামি কোনো কথা, ইমান ও আমলের এরকম কোনো কথা আমার জবান দিয়ে বের করেন, যার উপর আমি এবং আপনারা বলনেওয়ালা শুনেওয়ালা আমরা সকলেই যেন আমল করতে পারি, আর সেটা যেন নাজাতের উসিলা হয়, জান্নাতে যাওয়ার মাধ্যম হয়। বলেন আল্লাহুম্মা আমিন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। যারা মুরব্বীর একটু বসলে ভালো হয়, সুন্দর দেখা যায়, বসে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা এর 153 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সমস্ত মুমিনদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, হে মুমিনরা। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে ডেকে বলতেছেন যে তোমরা কি করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাম, তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে তোমাদের বিপদের ব্যাপারে তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে বিপদে কার কাছে সাহায্য চাইতে? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে। সে সাহায্য চাওয়ার তরিকা কি? ধৈর্য আর নামাজ। আল্লাহ তাআলা নিজে বলতেছেন তোমরা আমার কাছে ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে আমি যারা ধৈর্যশীল, বিপদ বালা মুসিবত দুনিয়াতে দুনিয়ার এই হায়াতের মধ্যে আসবে একের পর এক, এটা জীবনের একটা অংশ, কিন্তু যারা এই বিপদে ধৈর্য ধারণ করবেন, আল্লাহ তাআলা কালাম হাকিমের মধ্যে ঘোষণা দিতেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই আছি। সুবহানাল্লাহ। আল্লাহ কাদের সাথে আছে? ধৈর্যশীলদের সাথেই আছে। কিন্তু আমাদের অবস্থান হলো
যে আমরা যখন মুসিবতে পড়ি তখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার পরিবর্তে আমরা হতাশ হয়ে যাই, আমরা হতাশ হয়ে যে আত্মহত্যার লাইন আমরা খুঁজি, নিজের জীবনকে শেষ করে দেওয়ার জন্য আমরা মনে করি, চেষ্টা করি আর মনে করি যে নিজের জীবনকে শেষ করে দিলেই সব শেষ হয়ে গেল। কারণ যে ব্যক্তি মারা গেছে সে তো শুয়ে আছে, তার কোনো কষ্ট নাই, নাড়াচাড়া নাই, কিছুই নাই, দুঃখ নাই। কিন্তু কোন মুসলমান আত্মহত্যা করতে পারে না। মুসলমানের কাজ হলো সে ধৈর্য ধারণ করবে, যত বড় আকাশ পরিমাণ পাহাড় সম পরিমাণ তার উপর বিপদ আসুক না কেন, সে ধৈর্য ধারণ করবে। এটাই মুমিনের কাজ, এটাই মুসলমানের কাজ, বলেন ঠিক কিনা? এটাই হলো মুমিনের কাজ, এটাই মুমিনের কাজ। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা ধৈর্য ধারণ করবে, এতে আমি আল্লাহ তাআলা তোমাদের উত্তম জাজা দান করব। কারণ দুনিয়ার মুসিবত যত বড় মুসিবতই হোক না কেন, আখেরাতের তুলনায় এটা কোনো মুসিবত না, বলেন ঠিক কিনা? দুনিয়ার যত বড় মুসিবতে মানুষ থাকুক না কেন, তাকে যখন জান্নাতে প্রবেশ করানো হবে, জান্নাতে নাজ ও নিয়ামত ভোগ করার সাথে সাথে সে বলবে আমার পুরা জিন্দগিতে, আমার পুরা হায়াতের মধ্যে কোনো কষ্টই ছিল না, শুধু সুখ আর সুখ ছিল, সুবহানাল্লাহ। আবার যখন সারা জিন্দগি ভর কষ্ট করতেছে, অনেক কষ্ট হয়েছে, কিন্তু তাকে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, ওই ব্যক্তিটা দুনিয়ার জীবনের সমস্ত কষ্টের কথা ভুলে যাবে, সে মনে করবে শুধু সুখ আর সুখের মধ্যে আছে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করব। সালাম ইনশাল্লাহ। আমাদের মেহমান চলে আসছে, আপনারা যারা আশপাশে আসছেন সকলে চলে আসেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে বিপদে মুসিবতে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনার কথা বলতেছেন, সাহায্য চাওয়ার কথা বলতেছেন। কিন্তু আমরা দেখা যায় এমনিতে টুকটাক নামাজ পড়ে তো মুসিবতে পড়ছে তো নামাজই ছেড়ে দেয়। আল্লাহ বলতেছেন ফরজ নামাজের পাশাপাশি তোমরা নফলের মাধ্যমে, সালাতুল হাজতের মাধ্যমে আমার কাছে বিপদে পড়লে সাহায্য চাও, আমি আল্লাহ তাআলা সাহায্য করব। আল্লাহ তাআলা বলতেছেন যে কানা হাক্কান আলাইনা হক নসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা এটা আমি আল্লাহ তাআলার উপর ওয়াজিব হক। মুমিন আমার কাছে সাহায্য চাইতে হবে, সাহায্য চাওয়ার মতো, কিন্তু সে আমার কাছে সাহায্য চাই না, সে হতাশ হয়ে যায়, সে হতাশ হয়ে গিয়ে নিজে আত্মহত্যা করে, আত্মহত্যা করার দ্বারা সে সুদা জাহান্নামের মধ্যে প্রবেশ করে না, উযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে আল্লাহ তাআলার যে বিধান সে বিধানের উপর আমল করার তৌফিক নসিব করেন। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানাইছে যে হাদিসটা আপনাদের সামনে পাঠ করেছিলাম, যে ব্যক্তিকে চারটি জিনিস দেওয়া হলো সে ব্যক্তির দুনিয়া আখেরাতে সবচেয়ে উত্তম জিনিস দেওয়া হলো, সবচেয়ে কল্যাণকর জিনিস দেওয়া হলো, এর মধ্যে একটা হলো কলবান। কলবান এরকম একটা অন্তর যে অন্তর কী করে শাকিরা, শুক্রিয়া আদায় করে, আর লিসানান যাকিরা এরকম একটা জবান দান করা হলো যে জবান আল্লাহ তাআলা জিকির করে। আর তারপরে বলছেন যে এরকম একটা বডি, এরকম একটা দেহ দান করলো, ওয়াবাতানা আলাল বালাই সাবিরা, যে ওই ব্যক্তিটার উপর যত ধরনের মুসিবত আসে সে ধৈর্য ধারণ করতে পারে। এরকম যদি একজন শরীর পাওয়া যায়, ওই ব্যক্তিটার ভিতরে যদি এই গুণ চলে আসে, তার উপর যত মুসিবত আসে ওই ব্যক্তিটা ধৈর্য ধারণ করে, তাহলে সে দুনিয়া আখেরাতের কল্যাণকর জিনিস পাইয়ে গেল। কারণ দুনিয়াতে যদি একটা মুমিনের পায়ে একটা কাঁটা বিদ্ধ হয়, এই কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে আর নেকি লিখে দেয়, সুবহানাল্লাহ। আর আপনার 5 কোটি টাকা নষ্ট হয়ে গেছে, আপনি ধৈর্য ধারণ করবেন তো আল্লাহ তাআলা উত্তম বদলা দান করবেন, এর প্রতিদান হাসরের মাঠে আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ও আমার সাহাবাই কেরাম, বলো তো কে গরিব? তখন সাহাবাই কেরাম বলছিল যে আল মুফলিস, যে মুফলিস হলো ওই ব্যক্তি যার অর্থ বিত্তের মাথা আসবাবপত্র নাই, দা আপনার দিন আর দেড়হাম নাই, সে হলো গরিব। কিন্তু রাসূল বলছে না না, কাল হাসরের মাঠে যে ব্যক্তি পাহাড় সম পরিমাণ নেক নিয়ে আসবে, কিন্তু তার কাছে মানুষের পাওনা পেইত, ওই পাওনাদার গালি দিয়েছে, টাকা মেরে দিয়েছে, ওইগুলি নিতে নিতে যখন তার কোনো সওয়াব থাকবে না,
আর গুনাহ তার উপর দেওয়া হবে, সে হলো প্রকৃত গরিব। আমার যত কোটি টাকা কেউ যদি মেরে দেয় আমি তো দর্দ ধারণ করি, তাহলে কাল হাসরের মাঠে এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে নেক দান করবেন, জান্নাত দান করবেন। এই জন্য আমাদের কাজ হলো দর্দ ধারণ করা। চতুর্থ নম্বর রাসূল বলছিলেন, ওয়া জাওজাতান, এরকম একজন স্ত্রী দান করলো যে স্ত্রী লা তাবগি, কামনা করে না, খাওনান, যে স্ত্রী, এরকম স্ত্রী কেউ যদি পায় যায় যে স্ত্রী তার দেহের উপর খেয়ানত করে না, স্বামীর মালের উপর খেয়ানত করে না, ওই ব্যক্তিটা দুনিয়া আখেরাতের সবথেকে মহা দৌলত সে পায় গেল বলে সুবহানাল্লাহ। এই চারটা দৌলত যে ব্যক্তি পাইলো অনেক বড় দৌলত পাইলো। আর এই যে চতুর্থ নম্বর যেটা, এটা তৈরি হয় এই কওমি মাদ্রাসার মহিলা মাদ্রাসা থেকে। কেউ যদি এরকম স্ত্রী চান যে স্ত্রী তার নিজের সতীত্বের হেফাজত করবে, খেয়ানত করবে না তার দেহের, যেই স্ত্রী খেয়ানত করবে না তার স্বামীর মালের, ওই ব্যক্তির উচিত মহিলা মাদ্রাসার ছাত্রীদেরকে, মহিলা মাদ্রাসার ফারিগিনদেরকে প্রাধান্য দিয়ে দিনদারিতার জন্য তাদেরকে বিয়ে করা। কারণ তাদের ভিতরে দিনের বুঝ আছে, যাদের ভিতরে দিনের বুঝ আছে তারা স্বামীর খেয়ানত করে না, স্বামীর মালের খেয়ানত করে না। আলহামদুলিল্লাহ মুফতি এনামুল হক মাহফুজের উছিলায় আমরা উসমানপুরের মতো এরকম জায়গায় এই কওমি মাদ্রাসা মহিলা মাদ্রাসা আমরা পেয়েছি। এর উছিলে আমরা আশাবাদী যে এলাকার নারীরা তারা রাবিয়া বসরির মতো আবেদা হবে, ফাতেমাতু জোহরার মতো তারা জান্নাতি মহিলা হওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহ তাআলা জান্নাতি মহিলার ফ্যাক্টরি হিসেবে আল্লাহ তাআলা আমাদের মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।